সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো অনেক সময় বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটি মৌখিক পরীক্ষায় এই প্রশ্নটি জিজ্ঞাসা করতে পারে যে বঙ্গবন্ধু দিল্লিতে মুসলিম লীগের যে সম্মেলনে গিয়েছিলেন এই সম্মেলনে যাওয়ার পর তিনি কোন কোন দর্শনীয় স্থান বা মাজারে গিয়েছেন তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে যে বঙ্গবন্ধু যখন মুসলিম লীগের সম্মেলনে গিয়েছিলেন তিনি লালবাগ কেল্লা গিয়েছিলেন তারপরে দেওয়ানি খাস গিয়েছিলেন হ্যাঁ আর এটা হবে দেওয়ানি আমাদের নয় এটি হবে দেওয়ানি আম আমার লিখতে ভুল হয়ে গেছে দেওয়ানি আম তাহলে দেওয়ানি আম দেওয়ানি খাস কুতুব মিনারের কথা বলতে পারেন আর বলতে পারেন নিজামুদ্দিন আউলিয়া আউলিয়ার মানে দরকার আর কি সো থ্যাংক ইউ ফর দিস ভিডিও বি ওয়েল